হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের আবার রোজকার খাওয়া দাওয়া নিয়ে আমি হাজির। কি কি নিয়ে এসেছি দেখো, আজকে সাদা ভাত, দেখো গরম গরম ভাত, দেখো আমি গরম গরম খাই প্রতিদিন, এক কথা বলি। আর এখানে আছে লাল শাক ভাজা আছে আলু দিয়ে, ছোটো ছোটো আলু দিয়ে ও লাল শাক ভাজা আছে। এখানে আছে দেখো এই যে ছোটো ছোটো কাঁকড়া, এই যে ছোটো ছোটো কাঁকড়া দিয়ে গোল গোল আলু, মানে ছোটো ছোটো আলু দিয়ে এখানে ঝাল করেছি, কারি করেছি। আর এখানে দেখো ফুলকপি আলু দিয়ে গলদা চিংড়ির কারি করা। তো আজকে এই আমি খাওয়া দাওয়া করবো, রোজকার খাওয়া দাওয়ার এই আমাদের মেনু হয়েছে। তো তোমরা এখনও যারা পেজটিকে ফলো করোনি প্লিজ পেজটিকে একটু ফলো করে নাও, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও, আর পুরো ভিডিওটি তোমরা একটু দেখো, ঠিক আছে? আর একটা ছোট্ট লাইক করে দাও, আর একটা ছোট্ট কমেন্ট করে দাও, একটা ছোট্ট শেয়ার করে দাও, মানে শেয়ার করে দাও। তো চলো খাওয়া দাওয়া স্টার্ট করি। তো বন্ধুরা চলো খাওয়া দাওয়া শুরু করে দিই, আগে লাল শাক দিয়ে খাবো। আমি কি কি মেনু হচ্ছে আগে কিন্তু দেখিয়ে দিচ্ছি। লাল শাক আছে, ছোটো কাঁকড়ার ঝাল আছে ছোটো ছোটো আলু দিয়ে, আর হচ্ছে চিংড়ি, মানে গলদা চিংড়ি মালাইকারি নয় গলদা চিংড়ি ফুলকপি আলু দিয়ে ঝোল। তো চলো লাল শাক দিয়ে আগে খাওয়া শুরু করে দিই। আছে আমার নুন, আর আছে আমার জল, জল খেয়ে নিই। বাইরে কাজ হচ্ছে তো আওয়াজ, মেশিনের আওয়াজ পাওয়া যাচ্ছে। ছোটো কাঁকড়ের ঝাল দেখো দেখতে হচ্ছে কি সুন্দর, খুব সুন্দর হয়েছে। আলু নিয়ে নিন, কাঁকড়া মানে একটা জমানো খাওয়া দাওয়া কিন্তু হে হে পড়ে গেল।
এত সুন্দর খেতে হয়েছে না, ও এই ছোটো কাঁকড়া এত টেস্ট আর ভীষণ শাঁসের মধ্যে, মনে হচ্ছে সব ভাত মেখে নিই কাঁকড়ার তরকারি দিয়ে। আর এই ছোটো ছোটো আলুগুলো দেখো গলে গেছে, দেখো দারুণ আলুর দমে যে আলু হয় ছোটো ছোটো সেই আলু। অসাধারণ টেস্ট,
গলদা চিংড়ি দেবো বড় বড়, বাবা ঝাল হয়ে গেছে আমার, কাঁকড়া তরকারিতে ঝাল হচ্ছে, ঝাল হচ্ছে কাঁকড়া তরকারি তো ঝালঝালই ভালো লাগে, কাঁকড়া হোক চিংড়ি মাছ হোক, এই যে ফুলকপি দিয়ে করা আলু দিয়ে, সরি স্পাইসি করে করা, আমাদের বাড়িতে একটু স্পাইসি তরকারি বেশি ভালো খায়, ঝিলু ভর্তি আর একটা ডিম আনা, দেখো তুমি ডিম দেখায় এর মধ্যে দিন,
তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আজকে এই পর্যন্ত রাখি, আবার অন্যদিন নিয়ে আসছি অন্য কোনো ভিডিও। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।